नमस्कार बंधुरा आमि अभिजीत और आपनारा देखछेन अभी फिश एंड फिशिंग। बंधुरा एर आगे आमि एकबार शिंग माछेर ब्रिडिंग करेछि। तो शिंग माछेर कि करे ब्रिडिंग करते हय, कि करे इंजेक्शन डोज करते हय, हरमोनेर कतटा माप, तार समस्त किछु आमि भिडियोते देखियेछि। तो आमि एकटा नतुन ब्रिडिं सेटआप तैरि करेछि, आचारि, मिनि आचारि। तो सेखानेओ शिंग माछेर डिम फुटियेछि। तो चलुन आपनादेरके देखाबो, देखते थकून भिडियो शेष पर्त और हमार चैनल प्रथम बार मत भिजिट कर अवश्य चैनल के सबसक्राइब कर पशे आसा बेल आइकन बजे अल नोटिफिकेशन क्लिक कर देवें। तो चलू देखते थकून। तो बंधुरा ये हलो हमारे ब्रिडिंग सेट आप, ये नतून बनिए साधारण भाव त्रिपल दिए बनिए, सीमेंटे चौबा चमार्टा किसा एकदम सीम्पल भावे। और ये देखते सवार हिसाब से घर पाइप वायरिंग क्या व्यवहार कर वो पाइप दिए जल बेरिए जा रास्ता। तो क्लोज है भाई, मासेर डिम आगे फुटे मैं मामाछगुलो के आलादा कर दिए। मासेर आज के चार दिन बयस, चार दिन आगे मासगुलो फुटे अपने देखान चेष्टा कर। आज के वेदार खूब एक भलो ना, अंधकार अंधकार वोज कैमरा ठीक ठाक आसते ना। हमें अपन के डिमगुलो धरे देखा, এখানে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে আমার চেম্বারটিতে, কিন্তু বাটিতে মাছগুলো উঠছে না, মাছগুলো বেরিয়ে গেল উপর দিয়ে। তো আপনাদেরকে সাইফন করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা বাটি দিয়ে চেষ্টা করলাম, উঠলো না ডিমগুলো, ওই জন্য সাইফন করে তুললাম। দেখতে পাচ্ছ এখানে অসংখ্য বাচ্চা রয়েছে, এভাবে তো বাচ্চা গোনা যাবে না। তবে বাচ্চাগুলো সবই হেলদি, দেখতে পাচ্ছ একটা মরা বাচ্চা এর মধ্যে নেই, মাছের মর্টালিটি একদমই নেই বলতে হয়। তো মাছের ডিম যখন ফুটবে তখন কিন্তু মাছকে খুব একটা, আজকে ব্রিডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত মাছকে খুব একটা বিরক্ত না করাই ভালো, এভাবে ধরাও উচিত না। বারে বারে ঘোরালে পরে মাছ মরা শুরু হয়ে যায়, আর একটা মাছ মরলে পরে সেখানে কিন্তু পাশে আর একটা যে মাছটা থাকবে সে মাছটাও মরবে। আর শিং মাছের ক্ষেত্রে মাছগুলো একদম তলা পাকিয়ে থাকে, একটা মাছ মরা মানে সেখানে যতগুলো মাছ থাকবে প্রায় সবগুলো এক একটা করে মরতে শুরু করে দেয়। তো আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যেই মাছগুলো ধরেছি, এখনই ছেড়ে দেব। এখান থেকে আমি 90% মাছ পুকুরে ছেড়ে দিয়েছি, অল্প কিছু আছে আপনাদের দেখানোর জন্য মাছগুলো রেখে দিয়েছি, এগুলো আমি ছেড়ে দেব। এই মাছখানটায় কিন্তু অনেক মাছ রয়েছে এবং কোনার দিকে অনেক মাছ রয়েছে, কিন্তু তাবুর কালারের জন্য বোঝা যাচ্ছে না। তো আগে এই মাছগুলো ছেড়ে দিয়েছি, দেখুন। তো তার কিছু ছবি রেখেছিলাম, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা পুকুরে ছেড়েছি যখন তখনকার ছবি।
তো বন্ধুরা দেখলেন, এর আগে তো আমি ভিডিও যেহেতু শিং মাছের ব্রিডিং এর ভিডিও ছেড়েছি, আবার নতুন করে ভিডিওটা দেখালাম না। তো এই ছিল বাচ্চার আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।